ডিয়ার অল ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে একটি চমৎকার বিষয় শেয়ার করব। বিষয়টি হলো যে কিভাবে আপনি ফানি ফেস তৈরি করবেন। ডিয়ার ফ্রেন্ডস, ফানি ফেস তৈরি করার আগে আপনাকে একটু সতর্ক করে দিচ্ছি, যদি আপনি আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের ছবি দিয়ে ফানি ফেস তৈরি করতে যান, তাহলে নিশ্চয়ই আগে তার মন মানসিকতা দেখে নেবেন। সে যদি তার ফানি ফেসটি দেখে, তাহলে হয়তো বা সে আপনার সাথে রাগ করতে পারে, এমনকি বন্ধুত্বের ফাটলও ধরতে পারে। তাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফ্রেন্ড সার্কেলের কোনো ছবি দিয়ে ফানি ফেস তৈরি করতে যান, তাহলে অবশ্যই আপনি তার মন মানসিকতা একটু দেখে নেবেন। আর তাছাড়া আপনি তো আপনার ছবি দিয়ে আপনি ফানি ফেস তৈরি করতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, এটির জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে। এই যে দেখতে পাচ্ছেন MUG লাইফ, এরকম একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনি কোথায় পাবেন, কীভাবে ইনস্টল করবেন, এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিয়ার ফ্রেন্ডস, আমি অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর ঠিক একটি ইন্টারপেজ আপনার সামনে আসবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এর ফাঁকে যে কথা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, নতুন নতুন সব তথ্য সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যে সকল ফ্রেন্ডস অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে একটি ইন্টারপেজ চলে আসলো। তো এই যে নেক্সট কথাটি দেখতে পাচ্ছেন, আপনি এখন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেন আবারও নেক্সটে ক্লিক করবেন। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে দেখতে পাচ্ছেন লেটস গো, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার ফেসটি লোড হবে। আপনারা দেখতে পাচ্ছেন ফেসটি লোড হচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, ফেসটি লোড হওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারপেজ আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন 1 week, 1 year এবং 1 time পারচেজ, অর্থাৎ এখানে টাকা দিয়ে আপনি বিষয়টি ব্যবহার করতে হবে। তো আপনি টাকা দিয়ে ব্যবহার করবেন না, আপনি তো ফ্রিতে ব্যবহার করবেন। তো আপনাকে এখন করতে হবে, এই যে উপরে একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি মাউস কার্সর যেখানে রেখেছি আপনি এখানে ক্লিক করে এটি ক্রস করে দেবেন। দেন এখানে আপনার ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমার নামটি চলে এসেছে, আমি এটির নাম দিয়ে বুক করেছি। অর্থাৎ এটি নাম দিয়ে আপনাকে বুক করতে হবে, একটি ইউজার নেম চাইবে। আপনি জাস্ট ইউজার নেম দিয়ে এটি সেট করে নেবেন, দেন আপনি কাজগুলো করতে পারবেন। ডিয়ার ফ্রেন্ডস, এবার এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, আপনি কন্টিনিউতে ক্লিক করবেন। এরপরে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনি যে কোনো একটি ছবির উপরে ক্লিক করবেন। ছবির উপরে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারপেজ আপনার সামনে লোড হবে। তো আমরা একটু অপেক্ষা করি এই ফেসটি লোড হওয়া পর্যন্ত। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফেসটি লোড হয়ে গেল এবং এখানে একটি ছবি চলে আসলো। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনি আপনার ছবি দিয়ে অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের ছবি দিয়ে আপনি ফানি ফেস তৈরি করবেন। তো তার জন্য এই যে একটি দেখতে অপশন দেখতে পাচ্ছেন, আপনি এখন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখন কন্টিনিউতে ক্লিক করবেন। ডিয়ার ফ্রেন্ডস, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ছবি আপনি দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যে কোনো একটি ছবি আপনি প্রথমে বেছে নেবেন। তো আমি প্রথম ছবিটি বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারপেজ আপনার সামনে আসবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনি আপনার ছবি অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের ছবি নেবেন। তো তার জন্য এই যে ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন উপরে, এই ক্যামেরা আইকনে আপনি ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনি ক্যামেরা রোল এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যালাউ চাচ্ছে, আপনি অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দেওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন আপনার গ্যালারি অপশনে। গ্যালারি অপশন ওপেন করবেন। ওপেন করার পর আপনি আপনার ছবি অথবা আপনার ফ্রেন্ড সার্কেলের ছবি বেছে নেবেন। তো আমি আমার ছবিটি বেছে নিলাম। বেছে নেওয়ার পরে আমি এই যে টিক মার্ক দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্কে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর ডিয়ার ফ্রেন্ডস একটু লোড হবে। তো লোড হওয়ার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা একটু অপেক্ষা করি ছবিটি আসা পর্যন্ত। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছবিটি এখানে লোড হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু আপনার সাথে কেমন কেমন আচরণ করতেছে, তাই না বন্ধুরা? তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিচে, আপনি যেই কোনো একটি ছবি বেছে নেবেন। যেমন আমি এই যে তৃতীয় যে ছবিটি রয়েছে এটিতে টিক মার্ক দিলাম, দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটির আচরণ ভিন্ন হয়ে গেল। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনি চাইলে এই যে এখানে একটি ছবি আছে, আপনি এটিও বেছে নিতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো ছবিটি নিতে পারবেন। তো এই যে সেটি আপনার মতো আচরণ করবে। ডিয়ার ফ্রেন্ডস, এখানে যে ছবি দেখতে পাচ্ছেন তার মতো আচরণ করবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমি এই যে একটি ছবি দেখতে পাচ্ছেন কোনায়, আমি এই ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তার আচরণ কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে আপনি আরও অনেকগুলো ছবি রয়েছে, আপনি এই অনেকগুলো ছবি থেকে আপনি আপনার পছন্দের ফানি ফেসটি বেছে নিতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন। তো ডিয়ার ফ্রেন্ডস, চাইলে আপনি এটি আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারবেন। তো শেয়ার করার জন্য এই যে একটি অপশন রয়েছে উপরে শেয়ার, আপনি এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এটি লোড হবে।
তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে। এখন আপনি GIF আকারেও নিতে পারবেন এবং ভিডিও লুপ আকারেও নিতে পারবেন। তো আমি ভিডিও লুপ আকারে এটি সেভ করব। তো এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটি লোড হচ্ছে, অর্থাৎ ভিডিও আকারে এটি লোড হচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি লোড হওয়া পর্যন্ত। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এটি লোড হওয়া প্রায় শেষ হয়ে আসলো। তো এটি লোড হয়ে গেল। তো এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখন আপনি মেসেঞ্জারে, ইমোতে, আপনার ফেসবুকে এগুলো শেয়ার করতে পারবেন আপনার বন্ধুবান্ধবদের কাছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর আপনারা এভাবে আপনার ফানি ফেস তৈরি করতে পারবেন। বিষয়টি অত্যন্ত চমৎকার, মাঝে মধ্যে বিনোদন নেওয়ার জন্য আর কি। তো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো ডিয়ার ফ্রেন্ডস, এই অ্যাপসটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। আপনি যদি প্লে স্টোরে MUGSFACE এটি লিখে সার্চ দেন, দেন অ্যাপ্লিকেশনটি আপনি শুরুতেই পেয়ে যাবেন। তো আপনি ইনস্টল করে আপনার কাজগুলো করতে পারবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।